হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডিএস ফিডেলিটি। আজ শুরু করতে চলেছি ইনোভেশন অ্যান্ড ডিসকভারি পার্ট 3। পার্ট 1 এবং পার্ট 2 আগেই এই চ্যানেলে আপলোড করা হয়েছে। আজ এই সিরিজের লাস্ট পার্ট, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 ভিডিও দেখলে আর এর বাইরে কিছু পড়তে হবে না। চলো দেখে নেওয়া যাক টেলিফোন, মোবাইল ফোন, টেলিগ্রাফ কে আবিষ্কার করেছে। তার সাথে দেখে নেওয়া যাক টেলিভিশন, টেলিভিশন মানে টিভি, রেডিও অ্যান্ড টাইপরাইটার কে আবিষ্কার করেছে। তো টেলিফোন আবিষ্কার করেছে গ্রামস বেল। মোবাইল ফোন কে আবিষ্কার করেছে মার্টিন কুপার। এই দুটি খুব পরীক্ষায় আসে, এসে থাকে। তো টেলিগ্রাম কে আবিষ্কার করেছে মোর্স। তো টেলিভিশন কে আবিষ্কার করেছে, টেলিভিশন আবিষ্কার করেছে ব্যারিড। আর রেডিও ওয়্যারলেস কমিউনিকেশন কে আবিষ্কার করেছে মার্কনি। আর টাইপরাইটার কে আবিষ্কার করেছে শোল। তো এই টপিকগুলি ভালো করে দেখে নিয়েও পরীক্ষায় খুব এসে থাকে। এবার দেখে নেওয়া যাক ব্যারোমিটার কে আবিষ্কার করেছে। ব্যারোমিটার হলো বায়ুর চাপ মাপার যন্ত্র। আর সিসমোগ্রাফ কে আবিষ্কার করেছে, সিসমোগ্রাফ হলো ভূমিকম্প মাপার যন্ত্র। পেন্ডুলাম ক্লক কে আবিষ্কার করেছে, তার সেন্টিগ্রেড স্কেল কে আবিষ্কার করেছে থার্মোমিটার, যার দ্বারা বডির টেম্পারেচার মাপা হয়। এছাড়া গাছের উচ্চতার মাপার জন্য যে যন্ত্র আবিষ্কার করেছে কে আবিষ্কার করেছে। তো ব্যারোমিটার কে আবিষ্কার করেছে, ব্যারোমিটার আবিষ্কার করেছে টরিসেলি, যার সাহায্যে এয়ার প্রেশার মাপা হয়। সিসমোমিটার কে আবিষ্কার করেছে আর্থকুইকের জন্য পালমেরি। এবং থার্মোমিটার কে আবিষ্কার করেছে, থার্মোমিটার আর পেন্ডুলাম ইনিশিয়াল ফর্ম আবিষ্কার করেছে গ্যালিলিও। আর পেন্ডুলাম ক্লক কে আবিষ্কার করেছে, এটি ইনিশিয়াল ফর্ম না, এটা হলো হাইজেন। আর সেন্টিগ্রেড স্কেল কে আবিষ্কার করেছে, সেন্টিগ্রেড স্কেল আবিষ্কার করেছে সেলসিয়াস। আর থার্মোমিটার কে আবিষ্কার করেছে, থার্মোমিটার হলো ফারেনহাইট। আর ক্রেসকোগ্রাফ কে আবিষ্কার করেছে, ক্রেসকোগ্রাফ গাছের উচ্চতা মাপার জন্য যে যন্ত্র হয় সেইটি আবিষ্কার করেছে জগদীশ চন্দ্র বোস। ট্রানজিস্টর কে আবিষ্কার করেছে, এটি পড়তে হবে আমাদেরকে। তো ইন্ডাকশন কয়েল কে আবিষ্কার করেছে, এটা আমাদের দেখতে হবে। আমাদের দেখতে হবে হলো ট্রান্সফর্মার, ইলেকট্রিক ট্রান্সফর্মার যেটি আমরা সচরাচর পরিচিত, সে কে আবিষ্কার করেছে। পড়তে হবে ডাইনামোর ইমেজ হলো এটি, ডাইনামো যা মেকানিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিসিটি তৈরি করে। যেরকম বলতে পারো কারেন্ট চলে গেলে যেটি ব্যবহার করা হয় সেটাকেই বলা হয় ডাইনামো। আর মোটর কে আবিষ্কার করে, ইলেকট্রিক মোটর কে আবিষ্কার করে, যেতে ফ্যান ইউজ করা হয়, ফ্যান বা জলের পাম্প এগুলি ইউজ করা হয়। চলো দেখে নেওয়া যাক। তো ট্রানজিস্টার কে আবিষ্কার করে, ট্রানজিস্টার আবিষ্কার করে উইলিয়াম শকলি। আর ইন্ডাকশন কয়েল কে আবিষ্কার করে, ইন্ডাকশন কয়েল আবিষ্কার করে নিকোলাস চালান। আর ট্রান্সফর্মার কে আবিষ্কার করে, ট্রান্সফর্মার আবিষ্কার করে অটো ব্ল্যাথি। আর ডাইনামো বললাম যেটা মেকানিক্যাল এনার্জি টু ইলেকট্রিক এনার্জিতে পরিণত করা হয় তাকে বলে ডাইনামো, সেটি হলো মাইকেল ফ্যারাডে। আর ইলেকট্রিক মোটর কে আবিষ্কার করে, ইলেকট্রিক মোটর আবিষ্কার করে নিকোলাস টেসলা, যার সাহায্যে ফ্যান্টেন ঘুরে। আর ব্যাটারি অ্যান্ড মিথেন কে আবিষ্কার করে ভোল্টা। এবার ইলেকট্রিসিটি রিলেটেড কিছু টপিক এর আবিষ্কর্তার নামগুলি দেখে নেওয়া যাক। ইলেকট্রিসিটি মানে বিদ্যুৎ কে আবিষ্কার করে, এটাই প্রচুর কমন প্রশ্ন, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। এর সাথে সে বাইফোকাল লেন্সও আবিষ্কার করে। এবার হলো ইলেকট্রিক বাল্ব বা ল্যাম্প, যেগুলি আমাদের লাইট বলে থাকি, সে কে আবিষ্কার করেছে থমাস এডিসন। আর ইলেক্ট্রিক আয়রন কে আবিষ্কার করে সেলি। আর লিফ্ট বা এলিভেটার কে আবিষ্কার করে এলিসা ওটিস। আর এয়ার কন্ডিশনার কে আবিষ্কার করে, এয়ার কন্ডিশনার আবিষ্কার করে মানে যাকে এসি বলা হয় ক্যারিয়ার। এবার কম্পিউটারের সম্বন্ধে কিছু তথ্য জেনে নেওয়া যাক। কম্পিউটার কে আবিষ্কার করেছে, এটি সবাই জানে চার্লস বাবেজ। এবার দেখে নেওয়া যাক হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে আবিষ্কার করেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আবিষ্কার করেছে ম্যাককার্থি। আর ভিডিও গেমস কে আবিষ্কার করে রাল্ফ বিয়ার। মাউস কে আবিষ্কার করেছে, মাউস আবিষ্কার করেছে এনগেলবার্ট।
আর ওয়ার্ল্ড WWW কে আবিষ্কার করেছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব টিম বার্সলি। আর ইমেল কে আবিষ্কার করেছে ইমেল আবিষ্কার করেছে শিব আয়াদুরাই, এটি ছিল ইন্ডিয়ান রে টমলিনসন। দুটোর মধ্যে যেটি পরীক্ষায় থাকবে সেটি অপশন ঠিক হবে। আর সি প্রোগ্রাম কে আবিষ্কার করেছে ডেনিস রিচি। এবার দেখে নেওয়া যাক কেমিস্ট্রি কে কোন জিনিস আবিষ্কার করেছে কেমিস্ট্রির ব্যাপারে। এবার হাইড্রোজেন আবিষ্কার করেছে হেনরি চ্যাভেন্ডিশ। আর কার্বন এবং সালফার কে আবিষ্কার করেছে এল ল্যাভিজিয়র, যাকে মডার্ন কেমিস্ট্রির ফাদারও বলা হয়। আর নাইট্রোজেন কে আবিষ্কার করেছে নাইট্রোজেন আবিষ্কার করেছে ড্যানিয়াল রাদারফোর্ড। আর অক্সিজেন কে আবিষ্কার করেছেন অক্সিজেন আবিষ্কার করেছে জোসেফ প্রিস্টলি। আর ক্লোরিনও কে আবিষ্কার করেছে আবিষ্কার করেছে সেলি। হিলিয়াম কে আবিষ্কার করেছে হিলিয়াম আবিষ্কার করেছে লকার অ্যান্ড জ্যানসেন। ক্যালসিয়াম কে আবিষ্কার করেছে ক্যালসিয়াম বা সোডিয়াম হামফ্রি ডেভি। আর স্টেনলেস স্টিল কে আবিষ্কার করেছে হেনরি বার্লি। মনে রাখবো বার্লি আমরা যে খাই হিসাবে মনে রাখবো। আর সিমেন্ট কে আবিষ্কার করেছে সিমেন্ট জোসেফ অ্যাসপিডিন। সাম ইম্পর্টেন্ট আবিষ্কারের আবিষ্কারকর্তার নাম আমরা দেখতে চলেছি, যেরকম হলো প্রিন্টিং প্রেস। প্রিন্টিং প্রেস কে আবিষ্কার করেছে প্রিন্টিং প্রেস আবিষ্কার করেছে গুটেনবার্গ। আর প্রিন্টিং প্রেসের কাগজকে কোন দেশ সর্বপ্রথম আবিষ্কার করেছে এটি মনে রাখবা, চায়না আবিষ্কার করেছে। রিভলভার যেটিকে বলা হয় গান কে আবিষ্কার করেছে স্যামুয়েল ক্লথ। আর ক্যামেরা কে আবিষ্কার করেছে ক্যামেরা আবিষ্কার করেছে স্টিভেন স্যাসন। আর ক্যালকুলেটার কে আবিষ্কার করেছে ক্যালকুলেটার আবিষ্কার করেছে পাস্কাল। আর এমকেএস মেথড, এমকেএস মানে মিটার কিলোগ্রাম আর সেকেন্ড গ্রেগরিও। আর ইলেকট্রিক জেনারেটর যেটাকে বলে ডাইনামো, যেটা আগেই পড়া হয়েছে মাইকেল ফ্যারাডে। এবার রাবার যেটাকে ভালকানাইজড রাবারও বলা হয় কে আবিষ্কার করেছে চার্লস গডিয়ার। আর রাবার টায়ার কে আবিষ্কার করেছে ডানলপ। আর রকেট কে আবিষ্কার করেছে রকেট আবিষ্কার করেছে রবার্ট গুডডার। এখানে মনে রাখতে হবে গুডিয়ার আর গুডডারের মধ্যে পার্থক্য, কারণ দুটি নাম প্রাইস সিমিলার। ব্র্যান্ডেড কে আবিষ্কার করেছে ব্র্যান্ডেড আবিষ্কার করেছে ডিকসন। আর ইনসুলিনস কে আবিষ্কার করেছে ইনসুলিন হলো ডায়াবেটিসে ব্যবহার হয় ব্যান্থিং। আশা করি এই তথ্যগুলি তোমরা একটি খাতায় নোট করে নেবে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবে। ধন্যবাদ।